বিজেপির হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ায়। বিজেপি সূত্রে খবর, বাঁকুড়া শহরের মাচানতলা থেকে শুশুনিয়া পর্যন্ত হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে জাতীয় পতাকা নিয়ে একটি বাইক মিছিলের কথা ছিল। যাত্রা শুরুর আগে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে কমব্যাট ফোর্স, র্যাপ ও অন্যান্য পুলিশ কর্মীরা তা বানচালের চেষ্টা করে। আর এই ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি পরে বিজেপি কর্মীরা পুলিশি বাধা টপকে শুশুনিয়ার উদ্দেশ্যে রওনা হলে ছাতনার পারবাঁকড়া মোড়েও পুলিশ তাদের আটক করে বলে অভিযোগ। ভারতীয় জনতা পার্টি আজকে যে জাতীয় পতাকা নিয়ে কার্যক্রম করছে, সেই কার্যক্রমকে বাধা দেওয়ার কি কারণ রয়েছিল যে এত বাধা দেওয়া হয়েছে? যেখানে আমাদের কার্যকর্তাদেরকে আহত করা হলো, তাদের উপরে আঘাত করা হলো, কিন্তু যার মনের ভিতরে দেশপ্রেম থাকে, আজকে যে যুব সমাজ, যে মায়েরা দেশপ্রেম নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে বেরিয়েছিল, সেই জাতীয় পতাকার সম্মান রাখার স্বার্থে আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমাদের এই কার্যক্রম সফল করেছি। আজ বাঁকুড়ার যেখানে ঐতিহ্য, বাঁকুড়া পর্যটন কেন্দ্রের অন্যতম শুশুনিয়া পাহাড়, সেই শুশুনিয়া পাহাড়ে আমরা এই কার্যক্রম সমাপ্ত করার জন্য যে করেছিলাম, তা আজকে আমরা এখানে পৌঁছেছি সমস্ত বাধা অতিক্রম করে। এটাই প্রমাণ করে যার ভিতরে দেশপ্রেম থাকবে, সে যে কোনো ধরনের বাধা অতিক্রম করে কার্যক্রমকে সফল করবেই। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন আদৌ ভারতবর্ষের সঙ্গে তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত আছে কিনা সেটাই প্রশ্নের চিহ্ন তুলে দিল এই পুলিশ প্রশাসন। যেখানে জাতীয় পতাকাকে নিয়ে আমরা একটা কার্যক্রম করছি, সেই কার্যক্রমকে এইভাবে অনৈতিকভাবে বাধা দেওয়ার কোনো অধিকার এই পুলিশ প্রশাসনের নেই। আমাদের মাল যে মৌলবাদী, আমার মৌল অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারকে এরা হরণ করেছে। আজকে এই বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসনের কাছে আমি প্রশ্ন করতে চাই, কোন ধারা অনুসারে তারা এই কাজটা করেছে তারা যেন পরিষ্কার করে বলে। অন্যথা সমাজের কাছে, ভারতবর্ষের জনগণের কাছে, ছাতনার মানুষের কাছে, বাঁকুড়ার মানুষের কাছে এই প্রশাসনের চরিত্রটা কি চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে সেটা ওনারা বিচার করুন। খবর পেয়ে ওই জায়গায় পৌঁছান স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, 144 ধারা জারি না করেও 144 ধারা জারির পরিস্থিতি তৈরি করে, এটা অত্যন্ত গর্হিত কাজ। স্বাধীন দেশে এই জিনিস হয় না, তবুও তাদের দলের কর্মীরা লক্ষ্য স্থির রেখে পৌঁছে গেছেন বলে তিনি জানান। দেখুন, যুবকরা তারা জাতীয় পতাকা নিয়ে হর ঘর তিরঙ্গা এই বার্তা দেওয়ার জন্য তাদের র্যালির পরিকল্পনা ছিল বাঁকুড়া থেকে শুশুনিয়া, আর শুশুনিয়াতে সমস্ত মানুষ আছে তাদেরকে মাঝে ওই বার্তাটা দেওয়ার। তো সেখানে পারমিশনের জন্য, অনুমতির জন্য দরখাস্ত দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পুলিশ আটকানোর চেষ্টা করলো। কেন? সারা ভারতবর্ষে যে কোনো যুবক তারা জাতীয় পতাকা নিয়ে চলতেই পারে, সেখানে আটকানোটা কোনো একেবারে উচিত হয়নি। আর প্রশাসন কিভাবে, কোন আদেশ দিল, সেই আদেশের কপি দেখানো উচিত জনসাধারণকে যে প্রশাসন এই আদেশ দিয়েছে। জনসাধারণ, বাঁকুড়ার জনসাধারণ সেই প্রশাসনিক আদেশ দেখতে চায়। আর লক্ষ্য যদি স্থির থাকে, স্বাধীনতা সংগ্রামের সময়ও লক্ষ্য স্থির যখন ছিল, ব্রিটিশ কোনো মতে আটকাতে পারেনি, তাই এই যুবকদেরও কোনোভাবে আটকানো যায়নি, তারা ঠিক লক্ষ্যস্থানে শুশুনিয়াতে এসে পৌঁছে গেছে। কাজেই ঘোষণা না করে 144 ধারা প্রয়োগ করা, এটা স্বাধীন দেশে হয় না, এটা অত্যন্ত গরিহিত কাজ হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই সমস্ত যুবকেরা তাদের লক্ষ্যে স্থির রেখে পৌঁছেছে, এবং সমস্ত মানুষ অত্যন্ত খুশি জাতীয় পতাকার দেখতে পেয়ে, সবাই একসঙ্গে হর ঘর তিরঙ্গা এই স্লোগান দিচ্ছে। মানে রাজ্যের সরকার বারবার অন্যায় কাজ করছে, সে অন্যায় কাজ করলে তার জন্য কোর্ট আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। খুব স্বাভাবিকভাবেই গতকালই আমি চিঠি দিয়েছি মেদিনীপুর সেন্ট্রাল জেলে, যেভাবে আমাকে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি, কিন্তু সমস্ত মানুষ তারা অত্যন্ত উৎসাহিত, তারা সেখান থেকে আইআইটি খড়গপুরে গিয়ে পতাকা উত্তোলন করেছে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। শুধু নামে নয়, গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।